আমাদের গাল দেয় প্রত্যেক গ্রামের মধ্যে গাল দেয় আপনি এটা আপনি তদন্ত করুন রাস্তা হচ্ছে না, নেতাদের পকেটে টাকা ঢুকছে। নিজের সংসদীয় এলাকায় এমনই কথা শুনতে হলো সাংসদ শতাব্দী রায়কে। নতুন নেতা পুরনো নেতা যতই করুক ভোটে হারছে। শতাব্দীকে বললেন পারশুন্ডি পঞ্চায়েতের জামালপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। যদিও এই বিষয়ে সাংসদ শতাব্দী রায় কোনো মন্তব্য করতে চাননি। যখন এই রাস্তাগুলো স্যাংশনে পাঠানো হচ্ছে, যখন সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে স্যাংশন হচ্ছে, তবেই তো সে করতে পারবে। এই রাস্তার বহু দিন থেকে কথা ছিল, দিনও মজিদ 12 বছর দিতে গেল, আবার আমার রাস্তা হয় নাই, হ্যাঁ ঠিকই বলছে, কোনোদিন হয় নাই এগুলা। আপনাদের পকেট বাজি হয়েছে, ঠিকই আছে, পকেট বাজি নেতারা পকেট বাজি, নেতারা পকেট বাজি করছে এগুলা। আমি জানালাম যে আমার বাড়ি নাই, বাথরুম নাই, তো আমরা বর্ষাকালে ভিজে থাকি, এরপর আমাদের গিয়ে ঘর করে দেন। তারপর তোমার এই আমার স্বামী চোখে ভালো করে দেখতে পাই না, কাজ যুগ নাই কিছু ছেড়ে দেন, তো আমরা কী করিয়ে থাকবো? আপনারা যদি না একটুকু ঘর করিয়ে দেন আমাদের। বৃদ্ধভাতা পাই না, বৃদ্ধভাতা পাই না, কিচ্ছু নাই আমাদের। হ্যাঁ করেছিল, আবেদন করেছিলাম, দর্শার করেছিল, পাই নাই। তারপরে এরকম ঘরের করেছি, পাই নাই, পায়খানা বাথরুম তো নাই আমাদের। সাংসদ শতাব্দী রায়কে বললেন, উনি কি বলল? ওকে বলল ঠিক আছে, দেখা যাচ্ছে, ঘর করিয়ে দেবে আপনার। এই প্রসঙ্গে সিউড়িতে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, এই কর্মসূচিটা পুরোটাই মিথ্যে, সাধারণ মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না, বরঞ্চ সম্পর্ক খারাপ হচ্ছে তৃণমূলের। দেখুন, বীরভূমের সাংসদ দিদির দুধ হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আর প্রত্যেকটা জায়গায় ক্ষোভের মধ্যে পড়ছেন। দুবরাজপুরের জনতা বিগত লোকসভা নির্বাচনে তাকে ভোট দিয়ে জিতিয়েছিল এবং পঞ্চায়েতেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, না সাংসদ থেকে না পঞ্চায়েত থেকে কোনো ধরনের প্রকল্প না উন্নয়নের কাজ দুবরাজপুর বিধানসভায় সেভাবে হয়েছে। যে মানুষগুলো ক্ষোভ দেখাচ্ছে স্বাভাবিক আছে, কারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি করার পরে সেই মানুষের সেবা করার দায়িত্ব জনপ্রতিনিধির থাকে, কিন্তু আজ পর্যন্ত সেই এলাকায় না রাস্তা না পানীয় জল না কোনো ধরনের সুবিধা পেয়েছে, যে কারণে আজকে সেই মানুষগুলো বলছে যে নতুন বা পুরনো নেতা আসুক না কেন, এখানে তারা জিততে পারবে না। এই কথাটা সাধারণ মানুষ কেন বলছে? কারণ সেই পরিস্থিতি আজকে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে নতুন থেকে পুরনো, আজকে যেভাবে অন্তর্দ্বন্দ্ব, যেভাবে আজকে খাওয়া খাই, আর প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি, সেই দুর্নীতির বহিঃপ্রকাশ আজকে কিন্তু সাধারণ মানুষ আজকে সাংসদকে পেয়ে তারা সেটা জানাচ্ছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।